30টা রমজান আমরা তারাবি নামাজ ইফতার নেক আমলগুলো করে আজকে পুরস্কারের আশায় ঈদের মাঠে আসছি ঈদের নামাজ পড়ব এবং জাতির জন্য দেশের জন্য আমাদের সন্তানের জন্য নেক্সট প্রজন্মের জন্য আমরা দোয়া চাইব আর কি এবং আমাদের অনুভূতি খুব ভালো যেখানে আমরা একটা জাতীয় ঈদগাতে আমরা নামাজ পড়তে এসেছি সকলের সাথে আপামর জনসাধারণের সাথে একদম রুট লেভেল থেকে আরম্ভ করে উপর লেভেল পর্যন্ত সকলেই নামাজ পড়ব আর কি এক মাস সিয়াম সাধনার পরে আমরা সবাই এখন ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ তো সবাই আমরা এই প্রার্থনাই করি যেন আমাদের দেশটা সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যায় তো সবাইকে জানাই ঈদ মোবারক আমার খুব ভালো লাগছে আমরা 30 দিন রোজা রাখে সবাই এরপরে আমরা একদিন ঈদেতে আসি সবাই একসাথে নামাজ পড়ি খুব ভালো লাগছে র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে এখানে জাতীয় ঈদগাহ ময়দানে মহিলাদের নামাজ যাতে নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে হতে পারে সেটা নিশ্চিত করবার জন্য আজকে ভোরবেলা থেকে এখানে যত রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার আছে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমাদের এখানে যারা আছেন সদস্যবৃন্দ র‍্যাবের তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এরই সঙ্গে এখানে ডিএমপি সদস্যবৃন্দ রয়েছেন আমরা সবাই একসঙ্গে চেষ্টা করছি যাতে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে এই মহিলাবৃন্দ যারা মুসলিম ধর্মপ্রাণ মহিলাবৃন্দ এসেছেন নামাজ পড়বার জন্য তারা যাতে সুন্দরভাবে তাদের নামাজ সম্পন্ন করে যেতে পারেন মান আল্লাহ পাকের হুকুমে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম বড় জামাত জাতীয় ঈদগাতে সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাওয়া ছিল যে সমস্ত মহান আল্লাহ পাকের হুকুমগুলো মানার পরে যাতে জাতীয় ঈদগাতে নামাজটা আদায় করতে পারি সে আশাও মহান আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রমজান মাসে যে আমলগুলো করেছি আমলগুলো কবুল করো এবং আমলের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের নসিব করো মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো ইমান নিয়ে চলবার তৌফিক দান করো আল্লাহ বেঈমান করে তাকে কবরে নিও না ইমানদার করে তাকে দুনিয়াতে তুমি আল্লাহ কালেমা মুখে নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করো আমিন দ্বিতীয়বারের মতো নামাজ পড়তে এসেছি এখানে আগেও আমি এসেছিলাম তো দ্বিতীয়বারের মতো নামাজ পড়তে এসে আমার খুব ভালো লেগেছে ঈদের যে আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে যে একটা মনের আনন্দ পাওয়া যায় সেটা এখানে না আসলে বোঝা যায় না আমাদের মাতৃভূমি বাংলাদেশের শোক সমৃদ্ধি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমরা মোনাজাত করেছি এবং দেশের সুখ শান্তিটাই সমৃদ্ধিটাই আমার মূলত চাওয়া ছিল আমি আরো অনেক ছোট কাল থেকে এখানে নামাজ পড়তে আসছি বাবার সাথে আমি এখানে এসে আমার অনেক ভালো লাগে আমি দোয়া করেছি আমার বাবা মায়ের জন্য আমার বড় হয়ে আসা আমি ডাক্তার হব আমি ডাক্তার হওয়ার জন্য দোয়া করেছি আমি দোয়া করেছি যে তো আমি ভালো করে পড়াশোনা করতে পারি দেশের জন্য দোয়া করেছি দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছি ঈদ মুবারক